আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো সবাইকে আবারও টেক এসএসবিডির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা। আপনাদের সাথে আছি আমি শফিক। তো গত পর্বে আমরা একটা ভিডিও দেখেছিলাম এলসিডি ইন্টারফেসিং উইথ আরডিনো, যেটা এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আরডিনোর সাথে এলসিডি একটি রেগুলার কানেকশন ছিল, যেটি আমরা ইতিপূর্বে আগের ভিডিও টিউটোরিয়ালে আলোচনা করেছি। তো আজকে মূলত আমরা কথা বলবো আই2সি কমিউনিকেশন নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এলসিডি থেকে আরডিনোতে কানেকশন দেওয়ার জন্য অনেকগুলো ওয়্যারের প্রয়োজন হয়েছে। তারপরে এখানে আমরা জানি যে আমাদের যে এলসিডিটা রয়েছে এটির মোট 16টি পিন আছে, 16টির মধ্যে 12টি পিনই কিন্তু আমাদের ব্যবহার করতে হচ্ছে। তো তার মধ্যে থেকে আরডিনো ডিজিটাল পিনে আমরা 6টি পিনকে এখানে ব্যবহার করছি, আর বাকি পিনগুলো কোনোটা গ্রাউন্ডে, কোনোটা ভিসিসি এবং কোনোটা এর কন্ট্রাস্ট কমানো বাড়ানোর জন্য সংযুক্ত করতে হয়েছিল। তারপরে হচ্ছে এখানে একটি পটেনশিয়াল মিটার অ্যাড করতে হয়েছিল, একটি রেজিস্টার ছিল। তো মোটামুটি এই কানেকশনটা বিগিনারদের জন্য একটু কমপ্লিকেটেড। আবার অনেক সময় দেখা যায় যে সোল্ডারিং ছাড়া এই কাজগুলো করলে অনেক সময় তার কোনোটা একটু এলোমেলো হয়ে গেলে বা কোনোটা একটু কানেকশন লুজ হলে দেখা যায় আমাদের এখানে যে ক্যারেক্টারগুলো আমরা শো করাতে চাই সেগুলো হিজিবিজি চলে আসে। তো এই ঝামেলা এড়াতেই আমরা আজকে একটি ডিভাইস নিয়ে কথা বলবো। এটি হচ্ছে আই2সি মডিউল, এটি এলসিডির জন্য আমরা ব্যবহার করে থাকি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটির মধ্যে এখানে 16টি পিন রয়েছে। এই 16টি পিন আমরা আমাদের যে ডিসপ্লেটা রয়েছে সেটির 16 পিনের সাথে ঠিক এইভাবে আমরা বসিয়ে দিব বা সোল্ডারিং করে দিব। আমাদের যে আই2সি মডিউলটা দেখতে পাচ্ছেন এটির মধ্যে একটি ভেরিয়েবল পটও দেওয়া আছে, যেটি দিয়ে আমরা ডিসপ্লের কন্ট্রাস্ট কমাতে বাড়াতে পারবো। তারপরে এখানে যে জাম্পার কানেক্টরটা দেখতে পাচ্ছেন, এই জাম্পার কানেক্টরটা দিয়ে মূলত আমরা আমাদের যে এলসিডির ব্যাক লাইট আছে সে বা ব্যাক এলইডি রয়েছে, তো এই এলইডির জন্য আমরা এই জাম্পার কানেক্টরটি ব্যবহার করি। এটি যখন আমরা খুলে ফেলবো তখন ব্যাক লাইট এলইডিটি বন্ধ হয়ে যাবে। তো তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4টি পিন রয়েছে, একটি হচ্ছে গ্রাউন্ড, একটি হচ্ছে বিসিসি, একটি হচ্ছে এসডিএ বা সিরিয়াল ডাটা, আর একটি হচ্ছে এসসিএল বা সিরিয়াল ক্লক। তো এই এসসিএল পিনটিকে আমরা আরডিনোর অ্যানালগ 5 নম্বর পিনের সাথে সংযোগ করব, এবং এসডিএ যে পিনটি রয়েছে সেটিকে আমরা আরডিনোর অ্যানালগ 4 নম্বর পিনের সাথে সংযোগ করব। ঠিক আছে, তো এটি খুবই সিম্পল কানেক্ট করা। এটি ব্যবহার করার মাধ্যমে মূলত আমরা আমাদের আরডিনোর মধ্যে মাঝে মাঝে লুজ কানেকশন হলে যে প্রবলেমটা হতো, মানে ক্যারেক্টারগুলো অ্যালোগুলো দেখা যেত, সেই প্রবলেমটাও সলভ হবে আমরা যখন এটা ব্যবহার করব। তো চলুন এখন আমরা এটিকে আমাদের আরডিনোর সাথে ইন্টারফেসিং করি। তো তার জন্য আমরা আগের কানেকশনগুলো খুলে ফেলছি। আমরা ডিসপ্লেটিকে এখান থেকে তুলে নিই। তো এখানে আমরা আরেকটি মিডিয়াম সাইজের ব্রেডবোর্ডের মধ্যে আমাদের এলসিডিটিকে বসিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে এলসিডিটি রয়েছে এটির এখানে যে মেল কানেক্টরগুলো রয়েছে সেগুলোকে রিমুভ করে এখানে যদি আপনারা ফিমেল কানেক্টর বসিয়ে দেন, সেক্ষেত্রে এখানে যে মেল কানেক্টরগুলো দেখতে পাচ্ছেন সেটাকে ফিমেল কানেক্টরের মধ্যে কিন্তু খুব সহজেই বসিয়ে নিতে পারবেন। তো একবার সোল্ডারিং করা হয়ে গেলে অবশ্যই এগুলো রিমুভ করা খুব ঝামেলার বিষয়, তাই আমি এগুলোকে আর রিমুভ করছি না। অথবা আপনারা যখন বাজার থেকে নতুন এলসিডি কিনে নিয়ে আসবেন তখন যদি আই2সি ব্যবহার করে কাজ করতে চান, সেই ক্ষেত্রে এখানে আপনারা ফিমেল কানেক্টর বসিয়ে তারপর এখানে যে মেল কানেক্টরগুলো দেখতে পাচ্ছেন এটাকে আপনারা চাপ দিয়ে জাস্ট বসিয়ে দিতে পারবেন। তো আমাদের এলসিডিটিতে মেল কানেক্টর বা মেল যে হেডার আছে সেটাকে আগে থেকে আমরা সোল্ডারিং করে রেখেছি, বিদায় আমরা ওইটা না রিমুভ করে এটির মধ্যেকে আমরা এই আই2সিটিকে এভাবে ব্রেডবোর্ডে বসিয়ে নিয়েছি। এলসিডিটাকে আমরা প্রথম ঘর থেকে বসাই। তো এলসিডির এদিক থেকে আমরা এটাকে জাস্ট এভাবে বসিয়ে দিব। তাহলে আমাদের আই2সির যে 16টা পিন রয়েছে সেগুলোর সাথে আমাদের এলসিডির 16টা পিন কানেক্টেড হয়ে গেছে। তো এখন আমরা যেটি করব, আই2সি থেকে আমরা 4টি পিনকে এরকম 4টি মেল টু ফিমেল জাম্পার ওয়্যার দিয়ে আরডিনোর সাথে কানেক্ট করে নেব। তো আমি আগেই বলেছি এখান থেকে আমাদের আই2সির যে গ্রাউন্ড পিনটি রয়েছে সেটি গ্রাউন্ডে যাবে এবং ভিসিসিটি আরডিনোর ভিসিসিতে যাবে বা 5 ভোল্টের সাথে যাবে। তারপর এসসিএল পিনটি যাবে হচ্ছে আরডিনোর অ্যানালগ 5 নম্বর পিনের সাথে এবং এসডিএটি যাবে হচ্ছে অ্যানালগ 4 নম্বর পিনের সাথে। তো আমরা কানেকশন দিয়ে দিয়েছি, এখন চলুন আমরা এর কিভাবে কোড করতে হয় সেগুলো বিস্তারিত আলোচনা করি। তো স্ক্রিনে আপনারা আমাদের আগের ভিডিও টিউটোরিয়ালের কোডটি দেখতে পাচ্ছেন। তো আমাদের আই2সি মডিউলটি ব্যবহার করার জন্য একটি হেডার ফাইল ইনক্লুড করতে হবে, সেটি হচ্ছে ওয়্যার ডট এইচ।
তো এটা ইনক্লুড করার পর যেহেতু আমাদের ডিভাইসটি আই টু সি মডিউল, সো এখানে আমরা আন্ডারস্কোর দিয়ে আই টু সি অ্যাড করে নিলাম। তারপর এখানে আমরা লিকুইড ক্রিস্টাল দিয়ে আমরা জানি যে এখানে আমাদের এলসিডির নামকরণ করতাম, এখানে আন্ডারস্কোর আই টু সি ব্যবহার করব। তারপর এখানে যেহেতু আমরা আই টু সি মডিউল ব্যবহার করছি, সো এতগুলো পিন এখন তো আর আরডিনোর সাথে কানেক্ট করব না। এখানে মূলত আমাদের যে আই টু সি মডিউলটি সেটির বাস অ্যাড্রেসটি দিয়ে দিতে হবে। সো বাস অ্যাড্রেস আপনারা কিভাবে পাবেন সেটির জন্য আমি পরে আলোচনা করছি। সো আমাদের ডিভাইসটির জন্য 0x3f, এটি হচ্ছে আমাদের আই টু সি মডিউলের বাস অ্যাড্রেস, যেটি দিয়ে আমাদের মাইক্রো কন্ট্রোলার আই টু সি মডিউলটিকে চিহ্নিত করতে পারবে। তারপর এখানে আমরা যে ডিসপ্লেটা ব্যবহার করছি আই টু সি এর সাথে, এটি মূলত হচ্ছে 16x2 ক্যাটাগরি, তাই আমরা 16.2 দিয়ে দিচ্ছি। তারপর এখানে ভয়েড সেট আপের মধ্যে আমাদের এটা লাগবে না, এটিকে আমরা তুলে দিচ্ছি। বাস আমাদের কাজ এতটুকুই। এখন এখানে আপনারা যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এটি মূলত হচ্ছে আমাদের আই টু সি ডিভাইসের বাস অ্যাড্রেস। তো এটা আপনারা কিভাবে ফাইন্ড আউট করবেন, তো তার জন্য আমার কাছে এখানে আরেকটি কোড রয়েছে, এই কোডটি আপনাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আপনারা প্রথমেই আই টু সি ডিভাইসটিকে আরডিনোর সাথে কানেক্ট করে যেভাবে কানেকশন দেখিয়েছি আমি, হুবহু কানেক্ট করে আপনারা কোডটিকে আরডিনোতে আপলোড করবেন। তো আপলোড করার জন্য আমরা আগের মতোই বোর্ড এবং পোর্ট সিলেক্ট করে জাস্ট কোডটিকে আপলোড করে দেব। প্রোগ্রামটি আরডিনোতে আপলোড করার পর আপনারা এইভাবে সিরিয়াল মনিটরটি এখান থেকে ওপেন করে নেবেন। তো ওপেন করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে আমাদের ডিভাইসের বাস অ্যাড্রেস হচ্ছে 0x3f। তো অনেক ক্ষেত্রে অনেকগুলো আই টু সি মডিউল আছে যেগুলোর অ্যাড্রেস থাকে হচ্ছে 0x27। আমি ইতিপূর্বে এটি নিয়ে কাজ করেছি বিধায় আমি আগে থেকে এটি অ্যাড্রেসটি জানতাম। তো এখানে আমরা যদি আমাদের আই টু সি ডিভাইসটিকে আরডিনো থেকে রিমুভ করে ফেলি, সেই ক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নো আই টু সি ডিভাইস ফাউন্ড। আমি যদি আবার এসসিএল এর সাথে এসসিএল এবং এসডি এর সাথে এসডি কানেক্ট করে দিই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিভাইস ফাউন্ড অ্যাট অ্যাড্রেস 0x3f দেখাচ্ছে। তো এইভাবে আপনারা আই টু সি কমিউনিকেশন করতে পারে এমন যে কোনো ডিভাইসের বাস অ্যাড্রেস এই কোডটির মাধ্যমে বের করে নিতে পারেন। তো এখন চলুন আমরা যেহেতু জেনে গেলাম আমাদের আই টু সি যে ডিভাইসটি রয়েছে সেটির বাস অ্যাড্রেস হচ্ছে 0x3f, তো এটি এখানে আমরা বসিয়ে দিলাম। তারপর বাকি যা তা তো আমি আলোচনা করেছি, এবং ভয়েড লুপের মধ্যে আমরা ঠিক আগে যেভাবে কাজ করতাম হুবহু এখানেও হবে। তো এখন চলুন আমরা কোডটিকে আপলোড করি আরডিনোর মধ্যে এবং দেখি ফলাফল কি আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে এলসিডিটি রয়েছে সেখানে আমরা যা প্রিন্ট করেছি ভয়েড লুপের মধ্যে তা হুবহু এলসিডিতে শো করছে। তো এভাবে মূলত আপনারা আই টু সি মডিউল ব্যবহার করে একাধিক ওয়্যারের ঝামেলা এড়িয়ে আপনারা ডিসপ্লেতে খুব সহজেই আপনাদের ইচ্ছামতো টেক্সট বা ফলাফল প্রিন্ট করাতে পারেন। আমাদের আরডিনোতে অ্যানালগ 4 এবং 5 এই দুটি পিনই মূলত হচ্ছে এসডিএ এবং এসসিএল। A4 মানে হচ্ছে এসডিএ এবং A5 মানে হচ্ছে এসসিএল। তো আমরা মূলত এসসিএল এর সাথে এসসিএল এবং এসডিএ এর সাথে এসডিএ কানেক্ট করেছি। আপনারা যদি স্ক্রিনে লক্ষ্য করেন আরডিনোর পিন আউট ডায়াগ্রামটা, তো যেখানে আপনারা পটেনশিওমিটারটি দেখতে পাচ্ছেন সেটি দিয়ে কিন্তু আমরা এখানকার ডিসপ্লের কন্ট্রাস্ট বাড়াতে কমাতে পারবো, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুগণ আজকের ভিডিওটি আমাদের এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, আপনার কোনো পরামর্শ বা মতামত থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন যেন নেক্সট ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও টিউটোরিয়াল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।